রাজ্যে নিরন্তর বেড়ে চলা করোনা সংক্রমণে লাগাম টানতে সরকারের পক্ষ থেকে ধারাবাহিকভাবে নানা প্রচেষ্টা চালানো হচ্ছে বন্ধ রয়েছে অনেক প্রতিষ্ঠান কোথাও বা কাজ হচ্ছে তবে সব রকম নিরাপত্তা ও বিধি মেনে বন্ধ থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রভৃতি বেশ কয়েক মাস যাবৎ শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন বন্ধ রয়েছে তবে চলছে অনলাইন ক্লাস সদ্য প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কিন্তু সরকারের নির্দেশ আছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার শংসাপত্র আনতে ছাত্রছাত্রীরা আসবে না অভিভাবকরাই তা সংগ্রহ করবেন এরপর সরকারি নির্দেশে শুরু হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া কিন্তু সেখানেও অভিভাবকদের আসতে নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু শিক্ষামন্ত্রীর নির্দেশিকার ঠিক উল্টোপথে হাঁটল হুগলির হাই স্কুল স্কুলে অভিভাবকদের সাথে চলে এলেন শিক্ষার্থীরাও একাদশ শ্রেণীতে ভর্তি চলল সরকারি বিধিনিষেধ ও সোশ্যাল ডিস্ট্যান্সকে বুড়ো আঙুল দেখিয়েই এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ যেমন নির্বিকার তেমনই কন্যগড় তথা উত্তরপাড়া পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হলেও তাদের মধ্যেও কোনো রকম হেলদোল দেখা গেল না কিন্তু এর ফলে যদি কোনো শিক্ষার্থী কোভিড আক্রান্ত হয় তাহলে তার দায় কে নেবে সেটাই বড় প্রশ্ন হুগলি কন্দবর থেকে বরুণ গুহের রিপোর্ট খবরের দর্পণ যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট